আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম মেহেরুল্লাহ নগর, এটা যশোরে অবস্থিত, যশোর শহর থেকে প্রায় 7 কিলোমিটার ভিতরে। তো রস লাগবে তো আমার, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য হলো আমি বাগডাঙ্গায় যাব, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। বাগডাঙ্গা বেশ অনেক দূর আছে, হেঁটে যেতে পারবো না দূর। তো দেখি একটা গাড়ি আসুক, তারপরে আমি বাগডাঙ্গা যাব, বাজারে যাব, ওখানে বেশ ভালো দইও পাওয়া যায়। তো আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদের, গ্রামের ভিতরে একটা দোকান, অনেক দই বিক্রি হয় দোকানটায়। সবগুলো গাছই কাটা, প্রতিটা গাছের ঠিলা। হয়তো জানেন যে যশোরে খেজুরের গুড় বিখ্যাত। শীতের সকাল, বাতাস, এর ভিতরে বাতাস ছুটছে, তো প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। বাগডাঙ্গা যাবেন? বাগডাঙ্গা চলেন। রস পাওয়া যাবে বাগডাঙ্গায়? সকালে মিষ্টির দোকানে চলে আসলাম। ভাই আমাদের দই দেন তো, একটা দেন খাওয়া যাবে। বাগডাঙ্গার দই খুব নাম করা দই। ভাই এগুলো কি রাতে তৈরি করেন? ভাই মানে আজকে শেষ হয়ে যাবে, মানে আপনাদের দই তো থাকে না বেশিক্ষণ। এগুলো আবার এই যশোরে মনে হয় অর্ডার থাকে না? আগের দিন বলে রাখতে হবে, তারপর আরো সকালে আসতে হবে। ও আগের দিন বলে রাখতে হবে না, রাবে খালা আছে তারে বলে রাখতে হবে, আরেকদিন আসতে হবে। আজকে রস পালাম না, বাসা চলে যাচ্ছে। আজকে শীত পড়ছে কাকা অনেক, না সেই শীত পড়ছে আজকে, কাঁপানো শীত। হ্যাঁ শীতকাল তো শীত পড়বেই, শীত তো আসে না, অনেক দেরি করে আসলো এবার, তাই না? বট গাছটার অবস্থা কি, সকালে উঠছিস কটায়? 5টায় চল খাওয়া দাওয়া করে। সকালে সকালে ডালাল ভর্তা খাবো আমরা আজকে। ৫ লিটার হবে? ৫ লিটার কি রান্না করবে? কয় ভাত তা তো বুঝি না, মনে হয় জিজ্ঞেসও করি না। 200 টাকা চাইলো তা এখন বলে 180 টাকা নেবো। আচ্ছা ঠিক আছে।